ক্রিকেটে এমন ভুল সম্ভবত খুব কমই হয় যে ভুলটা করলেন মেহেদি হাসান মিরাজ। জিম্বাবুয়ে ইনিংসের 26তম ওভার চলছিল, সেই ওভারে বল করতে আসেন মিরাজ। মিরাজের করা ওই ওভারের তৃতীয় বল সিকান্দার রাজা ওয়ান সাইডে হালকাভাবে ড্রাইভ করেন, কিন্তু ওই জায়গা থেকে রান নেওয়ার কোনো ইচ্ছা ছিল না রাজার। কিন্তু অপর প্রান্তে থাকা ব্যাটসম্যান রান নিতে অর্ধেক ক্রিজ পার হয়ে এসেছেন দেখে রাজাও রান নিতে ছুটে যান। বাংলাদেশি ফিল্ডার বল ধরে বোলার মিরাজের হাতে থ্রো করেন, মিরাজও খুব অনায়াসে স্টাম্প ভেঙে দেন, সহজ রান আউট হন রাজা। কিন্তু পরে টিভি রিপ্লেতে দেখা যায় মিরাজ বল দিয়ে স্টাম্প ভাঙতে পারেননি, তিনি স্টাম্প ভেঙেছেন তার হাত দিয়ে, তাই রান আউটের হাত থেকে রেহাই পান রাজা।